আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আমি আজকে যে রুগীটার সাথে কথা বলবো তিনি এসেছিলেন সোরিয়াসিস এবং ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা নিয়ে একজন পেশেন্টই ওনার দুই ধরনের সমস্যা ছিল একটা হচ্ছে স্কাফ সোরিয়াসিস ছিল ওনার অর্থাৎ হচ্ছে মাথায় ওনার খুশকির মতো চামড়া উঠতো তিনি প্রথমে এটাকে খুশকি মনে করেছিলেন এবং হচ্ছে আমরা যে ভুলগুলো করি সেই ক্ষেত্রে মনে করি মাথা থেকে চামড়া উঠলেই খুশকি সব ক্ষেত্রে কিন্তু খুশকি নয় হ্যাঁ ওনার হচ্ছে একটু বড় বড় চামড়াগুলো উঠতো এবং হচ্ছে চুলকানোর ফলে দেখা যায় যে একটু ব্লিডিং পয়েন্ট দেখা যেত একটু রক্ত বের হতো এরকম মনে হতো চুলকানোর জন্য সেটা আসলে ছিল একটা সোরিয়াসিস সোরিয়াসিস। স্কাল কিন্তু সেটা সে অনেকদিন ধরেই আসলে খুশকি বিভিন্ন শ্যাম্পুগুলো ব্যবহার করেছিল এবং হচ্ছে তাতে কোনো কাজ হয় নাই পরবর্তীতে আমার এখানে আসার পরে আল্লাহ রহমতে সঠিক চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ সোরিয়াসিসে এখন টোটালি ওনার ওর মাথায় কোনো এই সরিয়াসিসের সমস্যাটা নেই এবং হচ্ছে আগের মতো কোনো চুলকানো নেই এবং হচ্ছে না এছাড়াও তার যে সমস্যাটা ছিল তা ছিল ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনটা ছিল তার কুচকিতে এবং হচ্ছে প্রাইভেট পার্টে সেখানেও এই ফাঙ্গাল ইনফেকশনটা সে চিকিৎসা নেয় আমার এখান থেকে আলহামদুলিল্লাহ নেওয়ার পরে আজকে প্রায় তিন মাস হয়ে গিয়েছে সেই ফাঙ্গাল ইনফেকশনটা আর রিপিটেড হয় নাই এবং হচ্ছে সরিয়া আছে তিন মাস ধরে নিয়ন্ত্রণে রয়েছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে যা হয় ফাঙ্গাল ইনফেকশনগুলো রিপিটেড হয় কারণ হচ্ছে আমরা যে ভুলগুলো করি তা হচ্ছে আমরা স্ট্যারয়েড ক্রিমগুলো ব্যবহার করি ফার্মেসি থেকে নিয়ে তখন হচ্ছে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনটা কিছু দিনের জন্য ভালো হলেও কিছুদিন পরে আবার কিন্তু রিপিটেড হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এই পেশেন্টের ক্ষেত্রে সেটা হয়নি আরেকটু পরিচয় করে দিই সে আমার ছয় আটের বন্ধু সে এসেছে মুন্সিগঞ্জ থেকে তার মুখে শুনবো যে বন্ধু কেমন আছে কি সমস্যা নিয়ে আসছিল বলো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ওর কাছে যখন আসলাম প্রবলেমটি নিয়ে তখন ও যে ট্রিটমেন্টটা দিল চোদ্দ দিনের বলল চোদ্দ দিন পর আবার আসতে যে কি কন্ডিশন তখন আমি নিজেই ফিল করলাম যে প্রবলেমগুলো রিমুভ হয়ে গেছে যার কারণে আমি চোদ্দ দিন পর আর ওর সাথে দেখা করিনি আলটিমেটলি তিন মাস পর আবার আসলাম চিন্তা করলাম বন্ধু মানুষ বলছে আবার দেখা আসি কি বলে এখন ও দেখে বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো আমার নিজের কাছেই ফিল হইছে আলহামদুলিল্লাহ ভালো এই জন্যই আমি আর আসিনি তোমার হচ্ছে মাথা যে খুশকি মতো উঠতো তাই না মানে হচ্ছে তুমি তো একটা সময় খুশকি খুশকি মনে করে এটা যে ই করা হতো শ্যাম্পু ইউজ করতাম শ্যাম্পু ইউজ করতাম বাট এইভাবে এই বেনিফিট এখন কিন্তু তোমার মাথায় চামড়া টোটালি নেই মানে হচ্ছে ওই খুশকিটা নেই মাথা ক্লিয়ার তাই না হ্যাঁ এবং হচ্ছে তোমার যে ফাঙ্গাল ইনফেকশন গুলো ছিল সেইগুলো আসলে এখন কি আছে আর না ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হলো ও যখন প্রেসক্রাইব করতেছিল আমি দেখতেছিলাম যে কি ওষুধ দেয় পরে চিন্তা করলাম যে দূর এগুলো ফাঙ্গাল ইনফেকশন যাবে না কারণ এটা আমি অনেক দিন যাবত ভুক্তভোগী তো মানে অনেক ক্রিম অনেক কিছু ই করা হয়েছে আলটিমেটলি রিমুভ হয় নাই যার কারণে মানে কনফিডেন্স ছিল না পরে যখন দেখলাম যে পুরোপুরি রিমুভ হয়ে গেছে তখন মানে ভাবলাম যে আলহামদুলিল্লাহ বন্ধুর বদলতে ভালো একটা কিছু সহমত হ্যাঁ সেটা হচ্ছে আসলে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে সে দীর্ঘদিন ধরে ভুগছিল এবং হচ্ছে যেটা হয় আর কি যে ফাঙ্গাল ইনফেকশন কিছুদিন ভালো থাকার পর আবার রিপিটেড দেখা দেয় কিন্তু আমার এই বন্ধুর ক্ষেত্রে আজকে তিন মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখা দেয়নি এবং হচ্ছে সেই সমস্যাটা যে আবার দেখা দিবে সেটা কোনো সিমটম এখন পর্যন্ত নেই খুব ভালো আছে এবং আসলে আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে যাদের এই ফাঙ্গাল ইনফেকশন গুলো হয় তারা আমরা যখন মানে বিভিন্ন ফার্মেসি থেকে নিয়ে স্টারয়েড ক্রিম গুলো ব্যবহার করা শুরু করি এবং হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য রাস্তা থেকে বিভিন্ন চটকদারে বিজ্ঞাপনে যেই ক্রিমগুলো বিক্রি করে সেটা সেটা পর্যন্ত আমরা ব্যবহার করি যার ফলে দেখা যায় এগুলো কিছুদিন একটু ভালো থাকার পর আবার রিপিটেড হচ্ছে এবং আমাদের কাছে যখন আসে তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রেজিস্ট্যান্স কেস ফাঙ্গাল ইনফেকশন যখন রেজিস্ট্যান্স কেস হয়ে যায় তখন কিন্তু তা ভালো করা অনেক টাফ হয়ে যায় এবং হচ্ছে যা আসলে অনেক বেশি পরিমাণে কষ্টদায়ক এবং হচ্ছে এই রুগীগুলা অনেক দিন ধরে ভুগতে থাকে সেও কিন্তু দীর্ঘদিন ধরে ভুগেছিল এই সমস্যায় এই জন্য তার আসলে কনফিডেন্সই ছিল না আসলে ভালো হয় কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তিন মাস ধরে তার এই ফাঙ্গাল ইনফেকশনটা টোটালি নেই এবং হচ্ছে আর দেখাও দেয় নাই এবং মাথার যে স্কাল ছিল সেটাও এখন পর্যন্ত নেই যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম